ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়িস ক্রিয়েশন। আজকে আমরা এসেছি বোলপুর শান্তিনিকেতনে। আমরা এখানে কী কী ঘুরবো এবং কারা এসেছি নিশ্চয়ই তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো। আমাদের যে পাড়ার পিকনিক পার্টির গ্রুপ আছে তোমরা নিশ্চয়ই জানো, সেই গ্রুপে সবাই আমরা ঘুরতে এসেছি, 13 জন লোক আমরা এসেছি ঘুরতে। আমরা কোথায় যাব, কীভাবে যাব এবং কীভাবে আমরা এসেছি সেটা পরবর্তীকালে অবশ্যই তোমাদেরকে জানাবো। স্টে টিউন, তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে এবং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। অ্যাকচুয়ালি আমার আজকে ভিডিও ডেস্টিনেশন অদ্ভুত টাইপের। আমরা পিকনিক পার্টির গ্রুপ থেকে আমরা হঠাৎ করে ঠিক করেছি আমরা শান্তিনিকেতন যাব, কিন্তু কোনো টিকিটের ব্যাপার নেই, কোনো কিছু নেই, আমরা কিছুই পাইনি। হঠাৎ করে যেহেতু ঠিক করেছি সেই জন্য আমরা লোকাল ট্রেনে করে যাব। 5:45 বর্ধমান ট্রেনে আমরা বেরোবো, সেই জন্য আমরা সব রেডি হচ্ছি পিকনিক পার্টিতে। দেখি আমরা কোথায় কোথায় যেতে পারি। চলো আমরা আস্তে আস্তে বেরোচ্ছি, এখন 4:30 বাজে, 4:30 সময় আমরা রওনা দিলাম। চলো লেট স্টার্ট, দেখো আমরা কোথায় যাই। 4:30 সময় বেশ অন্ধকার চারদিকে এবং শুনশান, দেখো পুরো অন্ধকার, এখনো আলোর কোনো চিহ্ন নেই, পুরো অন্ধকারের মধ্যেই আমরা হেঁটে চলেছি সবাই। এত সকালে টোটো অটো পাওয়া একদমই সম্ভব নয়, এই জন্য হাঁটা পথেই আমরা রওনা দিলাম স্টেশনের দিকে। দেখো আমরা এখন হুগলি স্টেশনে রয়েছি, হুগলি স্টেশনে বসে রয়েছি ট্রেন আসার অপেক্ষায়। ট্রেনটা আসলে আমরা যেটা বর্ধমান লোকালে যাবো ফার্স্টে, 5:05 বর্ধমান লোকাল। দেখো এখন সব এখানে বেশ গল্প গুজব করছে ট্রেনে, একটা বেশ সংসার ধর্ম ছেড়ে একটা বেশ আড্ডার মুডে আমরা রয়েছি। এই এই এত পুরুষের মহিলার মধ্যেই দেখো একটা পুরুষ আমাদের, আমরা পাহারাদার হিসাবে নিয়ে যাচ্ছি। শুধু পাহারাদার নয়, আমাদের মালপত্র বহন করবে সেই হিসাবে আমরা নিয়ে যাচ্ছি। আর দেখো বাচ্চা রয়েছে একটা, সংসার ধর্ম ছেড়ে দেখো সবাই বেশ গল্পে একটা মশগুল। হ্যাঁ আমরা বেশ একটা আনন্দের একটা পরিবেশ তৈরি করেছি, দেখা যাক কতটা কী হয়। এখন ট্রেনের ওপর ডিপেন্ড করবে, ট্রেন ঠিক টাইমে আসলে তাহলে আমরা ঠিক টাইমে পৌঁছাতে পারবো। অবশেষে আমাদের বর্ধমান লোকাল এসে হাজির হলো, প্রচুর লেট করে ট্রেনটা আসলো, জানি না ওদিকের কী হবে। যাক আগে তো উঠি, তারপর ওদিকের কথা পরের কথা পরে ভাববো। আস্তে আস্তে সকাল হতে চললো, সকালের সূর্যটা ওঠাটা আমরা দেখতে পাচ্ছি, দেখো আকাশটা কত সুন্দর হয়ে আছে। ভোরের ট্রেনে যাচ্ছি বলে আমরা এই দৃশ্যটা দেখতে পাচ্ছি, দারুণ লাগছে আকাশটা। এখন বেশ সকাল হয়ে গেল, চারদিক আলো ফুটে উঠেছে, অনেক দিন পর আমরা সকাল হওয়াটা দেখতে পেলাম। দেখো এবার তোমরা দেখো, বাড়িতে সময় পাইনি, দেখো ট্রেনে বসে আরাম করে বসে দেখো নেল পালিশ পড়ছে, ভালো ফিটও হয়েছে। এই বাচ্চা ছেলেটা খুব সুন্দর করে ওই জিমনাস্টিক দেখানো শুরু করলো, এগুলো দেখতে খুবই খারাপ লাগে কিন্তু কিছু করার নেই, পেটের টানে সব করতে হয়। হ্যাঁ আমরা উঠে এসেছি ইয়েতে, আমাদের ওই বর্ধমান থেকে যে ট্রেনটা আমাদের ছাড়ে সেই ট্রেনটায় আমরা উঠে পড়েছি, প্যাসেঞ্জার ট্রেনে আমরা লেডিসে উঠেছি। তার সঙ্গে আমাদের যে পুরুষ ক্যান্ডিডেট তারা সে উঠে গেছে, নামতে পারেনি ট্রেন থেকে, ঠিক আছে পরবর্তী স্টেশনে আমরা মনে করছি, আশা করছি সে নেমে যেতে পারবে। দেখো আমরা কোথায় কীভাবে, লেডিসে একদম জায়গা দখল করে নিয়ে বসে রয়েছি। এই দেখো এখানে মৌ, আর এই যে সোমা, এই যে এখানে সোনালি, এই যে আমাদের মিন্টুদা, উঠেই আমরা চা খেতে শুরু করেছি। দেখো চা খাচ্ছি আমরা সবাই, আমরা চা নিয়ে এসেছিলাম বাড়িতে, চা চিনি বিস্কুট সব আমরা নিয়ে এসেছি। চলো চলো গানো গানো, গান শুরু করো। এবার আমরা গান শুরু করব ট্রেনের মধ্যে, কারণ সময়টা কাটাতে হবে, কিন্তু মুশকিল হচ্ছে নেট না থাকার জন্য আমরা গানের ঠিক লিরিক্সগুলো নিয়ে আসতে পারছি না, এটা আমাদের খুব সমস্যা। ওই জন্য কিছু বেসুরেও আমরা গান গেয়েছি, ভুল লিরিক্সে গান গেয়েছি, যাই হোক আমরা ভালো মজা করে করেই আমরা এসেছি। শুধু আমরা নয়, যারা আমাদের সাথে ট্রেনে বাকিরা উঠেছিল তারাও আমাদের সঙ্গে এনজয় করছিল। তোমায় রাখবো, ছেড়ে দেবো না, তোমায় রাখবো, ছেড়ে দেবো না।
অন্তরে আমার হিতার বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। এরই মধ্যে আমাদের ট্রেন দাঁড় করিয়ে দিয়ে বন্দে ভারতকে পাস করানো হবে। বাইরেটা এত সবুজ যে খুবই ভালো লাগছিল দেখতে। পুরো গ্রাম পরিবেশের মধ্যে আমরা আস্তে আস্তে ঢুকে পড়েছিলাম। এই পরিবেশ দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছে গেলাম প্রান্তিক। আমরা এই মুহূর্তে এসে নেমেছি, দেখতে পাচ্ছ তোমরা, প্রান্তিক স্টেশনে। এখান থেকে আমাদের টোটো ঠিক করা আছে, টোটো রিজার্ভ করা আছে। টোটো করে আমরা চলে যাব কঙ্খালিতলায়, এবং তারপরে আমরা কোথায় যাব এবং কঙ্খালিতলায় গিয়ে কী করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। ভিডিওটা কিন্তু দেখতে লাগো তোমরা। চলো এই যে আমাদের টোটো, টোটো ঠিক করেছি। আমাদের ভাড়া করা টোটো করে আমরা এখন যাচ্ছি কঙ্খালিতলা থেকে। প্রথমে কঙ্খালিতলা যাবো এবং তারপরে আমরা অন্যান্য জায়গাগুলো ঘুরবো। দেখো তোমরা সবাই, আমাদের টোটোগুলো তিনটে পরপর টোটো পরপর যাচ্ছে। রাস্তাটা খুব সুন্দর বলছে, কদিন পর আসলে কৃষ্ণচূড়া ফুলে আরও সুন্দর লাগতো, কিন্তু আমাদের সেটা দেখার সৌভাগ্য হলো না। রাস্তাটা খুব ভালো লাগছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম কঙ্খালিতলায়। কঙ্খালিতলায় আমরা পুজো দিইনি, কিন্তু আমরা ঠাকুর দর্শন করে আমরা দান বক্সে টাকা দিয়ে আমরা সেখান থেকে যেখানে ঠাকুরের অস্থি বা কোমর দেশটাকে জলের মধ্যে ডুবিয়ে রাখা হয় সেই জায়গাটা দেখে আস্তে আস্তে আমরা পুরো মন্দির দর্শন। দেখো তোমরা, আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, মুড়ি, তেল, চিড়ে ভাজা, চা, ধনে পাতা, তেল। এই দেখো, এটা আছে ছোলা সেদ্ধ, মিষ্টি, চেনাচুর, সব রকম জিনিস আমরা নিয়ে এসেছি। দেখো শশা, আমরা এখন করে এগুলো খাবো। দেখো আমরা কি করছি দেখতে লাগো। এরকম দেখো, এই যে তেল তেল ঢালা হচ্ছে, দেখো ধনে পাতা, এরকম আলু আলু কাটা হচ্ছে, আলু সেদ্ধ করে নিয়ে এসেছি, একটু শশা ছাড়ানো হয়েছে, এরকম এইসব হচ্ছে। খাওয়া দাওয়া হবে এখন। আমরা এখানে ফিস্ট করতে এসেছি একসাথে। সব পেটে চলে যাবে। এই লঙ্কা দেওয়ার আগে ওর তো তুলে রেখো বাচ্চাটা। দেখো একজন মিষ্টি নিয়ে এসছে আমাদের, সুতোবা। এই দেখো সুতোবা মিষ্টি নিয়ে এসছে, আমরা এখন মিষ্টি খাবো। দেখো এটা হচ্ছে কোপাই নদী, এটা কঙ্কালী মন্দিরের পিছনে রয়েছে। ওখানে বলে সবাই যে রবীন্দ্রনাথ ঠাকুর এই নদী দেখেই লিখেছিল এ আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। সেটা আমরা দেখলাম, ভালোই লাগলো দেখতে। এবার কোপাই কঙ্কালী মন্দির থেকে বেরিয়ে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরটা আমরা দেখতে আসলাম। শিব মন্দিরটা খুব সুন্দর দেখতে, বেশ সাদা আর মন্দির দেখতে খুবই সুন্দর। আমরা মন্দিরটা দর্শন করলাম। কোপাই নদীর ঘোরা শেষে আমরা এবার রওনা দিয়ে দিলাম। আমরা এখানে কোপাই নদী দেখলাম এবং কঙ্খালিতলা এবং একটা শিব মন্দির দেখলাম। দেখে কোথায় যাবো আমরা এবার?
আমরা এবার শান্তিনিকেতনের দিকে রওনা দিচ্ছি। দেখো এবার শান্তিনিকেতনে আমরা কি করি, বা এখন মোটামুটি আমাদের পেট ভরা আছে, এবার শুধু শান্তিনিকেতনে গিয়ে মজা করার পালা। আমরা শান্তিনিকেতনে পৌঁছে গেলাম। এখন কোভিডের পর থেকে এগুলো সব বন্ধ আছে, এই জন্য ভেতরে ঢুকতে দেয় না, আমাদের বাইরে থেকে আমাদের দেখতে হলো। উপাসনা কি হবে, কাঁচের মন্দির এইটা, এটা প্রতি বুধবার এখানে উপাসনা করা হয়, এখনো হয় সেটা প্রতি বুধবার সকাল 6টা থেকে 7টা পর্যন্ত। সাদা কাপড় পরতে হবে, পাঞ্জাবি পরতে হবে ছেলেদের, মেয়েদের সাদা শাড়ি বা চুড়িদার পরতে হবে। এটা হচ্ছে শান্তিনিকেতন বাড়ি, শান্তিনিকেতন নামে এটা হচ্ছে প্রতিষ্ঠা প্রথম করেছিলেন রবি ঠাকুরের বাবা, তিনি এই বাড়িটা প্রথম প্রতিষ্ঠা করেছিলেন। আমরা এখন ঢুকছি মিউজিয়ামে, মিউজিয়ামের মধ্যে ঢুকছি। দেখো তোমরা, এখানে টিকিট কাউন্টার 70 টাকা করে ভাড়া, আর যদি বাচ্চাদের থাকে, যদি স্কুলের কার্ড দেখানো হয় তাহলে সেখানে 10 টাকা। আমরা এখন মিউজিয়ামে এসে ঢুকেছি, মিউজিয়ামের মধ্যে ঢুকে পড়েছি। দেখো মিউজিয়ামটা খুব সুন্দর, গাছ দিয়ে সাজানো চারদিকে। দেখি আমরা মিউজিয়ামে কি কি দেখতে পাই। আমরা এবার গ্রুপ ছবি তোলার জন্য একজনকে রিকোয়েস্ট করছি, ওই ঝড়ে বটে ঝুড়ির নিচে দাঁড়িয়ে আমরা ছবি তুলব। শীতকালে আসলে আরো সুন্দর লাগবে। এবার আমরা শিবনী শিল্প মেলায় চলে আসলাম, তখন সেখানে প্রদর্শনী চলছিল। আমরা ভেতরে ঢুকিনি, কারণ ঢুকতে গেলে অনেকটা সময় লাগবে। এখানে 20 টাকা এই ভেতরে ঢোকার এন্ট্রি ফি 20 টাকা। আমরা ঢুকিনি এই কারণেই যে আমাদের সময়টা খুব কমই ছিল না, আমাদের আমাদের অনেক কিছু আরও দেখার বাকি ছিল। এরপর আমরা চলে আসলাম সুরুল জমিদার বাড়ি। শুনছি এখানে অনেক সিনেমা, অনেক সিরিয়াল সিনেমা শুটিং হয়, যেমন রানী রাসমণি, তারপর পরাণ যায় ঝোলিয়ারে, এইসব জিনিসের শুটিং নাকি এখানে হয়েছে। রানী রাসমণির যে দক্ষিণেশ্বর মন্দির দেখানো হয়েছিল, সেই মন্দিরটা নাকি এইটা এটা ও ও আমাদের টোটো দাদাই আমাদের গল্প বলে শোনালো। এবার এটা সত্যতা আমরা যাচাই করিনি, আমরা তারা যেটা বলেছে সেটাই আমরা মেনে নিয়েছি। অবশেষে আমরা চলে এসেছি খোয়াইয়ের হাট, সোনাঝুরি হাট যেটায়। সেখানে এসে আমরা 13 জন ছন্ন ছাড়া এখানে ওখানে কাউকে খুঁজে পাওয়া যায় না, অবশেষে এই মেলা ঘুরে আমরা সবাইকে এক জায়গায় করে, অনেক কষ্টে সবাইকে এক জায়গায় করে আমরা চলে আসলাম প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মে এসে আমরা একটু নাচ গান করে বাড়িতে আসার জন্য রওনা দিলাম। আশা করি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে, এবং আমার পাশে থাকার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।